এই মুহূর্তে রয়েছে সিলেটের গোয়ানঘাট উপজেলার যে দশ নম্বর আলগাও ইউনিয়নে এখানের বর্তমান যে বন্যা পরবর্তী যে পরিস্থিতি বিশেষ করে সিলেটের স্মরণকালের সবচেয়ে বেশি ভয়াবহ বন্যা হয়েছে বিশেষ করে সিলেট সুনামগঞ্জের পর সিলেটের গোয়ানঘাটে সবচেয়ে বেশি যে ক্ষয়ক্ষতি হয়েছিল আমরা এই গোয়েনঘাটে রয়েছে কোন যে কয়েকটি এলাকা তথা কয়েকটি বাড়ি করে দৃশ্যগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব মেম্বার বানাইলাম চেয়ারম্যান বানাইলাম ওইলে তিন দিন ভাঙি মূর রয়েছি ওইলে এগু মেম্বারে চেয়ারম্যানে একটা দিনে ইয়া কইল না বলে একো সিরিয়া দিয়ে তারা ওগুলো খাইয়া বাঁচো ওইলে উগার বড়া দান আছে ভাঙিয়ে বাজাই তারা বুডোর তো মানে ওখানে কয় কয় আমরা বিপদ আপদে খাই ভাই লাগি তো মানা নিউ ওইলে একটা দিন আমরা খুঁজে খবর করা নাই পানি আমার গরুর ভিতরে পানি হইছে গলা পানি হইছে বুক পানি হইছে ধান মারিয়া নিছে পানি মানু পানি বাজাইয়া নিছে কথা টানে তুলছি গরু নিছে বা ইয়া কোনো মানুষ কোনো মেম্বার হয়েছে আর মানে একটা দিন খুঁজে করে না কোনো জন একটা দিন এটা কি একটু কম ছিল পানি আর যে সময় পানি বন্যাটা হয়ে গেছে এই সময় আপনার মানে গড় দোয়ার প্রায় শত পাঁচটা বাছি আছে আর পঁচানব্বইটা পানির মুড়ো ছিল এলাকা এই এলাকা এলাকার নামটা কি তো এই এলাকার নাম গোয়েন্ট টানা দেবাড়ি নয় নং দৌবাড়ি ইউনিয়ন সাইগ্রাম বেলে আপনার গোড়াল এলাকা এই জায়গাতে আমরা যে সামনে যে বাড়িটা দেখার বা আরো যে সামনে যে বাড়িগুলো আছে এখনো পর্যন্ত আশপাশ বন্দি এই সময় যে সময় আজ থেকে চারি পাঁচ আগে যে বন্যা বা ফানি আছে এই সময় এই সব বাড়ি তা বোড়াইল আছে নাকি আছে এইসব এলাকার বাড়িঘর সব বোড়াই ছিল মানুষ আশ্রয় কেন্দ্র গেছে অনেক আপনার ফাঁড় এলাকাত গিয়া আশ্রয় লইছে খেও ডুবিয়াও গেছে অনেক অনেক রকমের মানে

বাড়িতে ঢুকা গেছে আর কি এরপরে উঠানো মানে গলা পানি হইছে দাড়ির পানি আছিল ও আর কি মালতা মারা কিছু জেতা রইছে আর কি অতও একটু এবার যত্ন নিয়া অন্য জায়গাত আবার রাখছি আলিরগাঁও ইনিয়নও এই যে তিন নম্বর ওয়ার্ডর গ্রামের নাম হাতি হাতির পাড়া আপনারা স্থানীয়ভাবে কোনো সহ সুবিধা নি আশ্বাস পাইছোন জি না কোনো খুন্দতা পাইছি না কোনো জিনিস পাইছি না

জাল নষ্ট আৰু কিছুমান আপোনাৰ তেল এখন

দর্শক আজকে আমরা পুরো দিনই ছিলাম সিলেটের গোয়েনঘাট উপজেলায় যেখানে গত কয়েকদিন যে বন্যা হয়েছে সিলেটে তথা স্মরণকালের ভয়াবহ বন্যা এই বন্যায় সিলেটের গোয়েনঘাটের নয় নম্বর এবং দশ নম্বর যে ইউনিয়নের বেশ কয়েকটি হয়েছে এই অঞ্চলের অনেকের গড় বাড়ি তলিয়ে গেছে অনেকটা বাড়ি হারিয়ে গেছে অনেকটা গড় ভেঙে গেছে এই অবস্থা হচ্ছে সিলেটের গোলা গোয়েনঘাট উপজেলার এবং অনেকে নিজের যে আশ্রয় কেন্দ্র যেটি আসলে ঘর যে বাড়ি সেটি হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে গেছে